আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো সকালে মেয়ে কোচিংয়ে চলে যাচ্ছে মেয়ের কালকে পরীক্ষা আর আমি আজকে হচ্ছে ওই তো সকালে অ্যাজ ইউজুয়াল যা রান্না করি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি তো আজকে আসলে মাছ রান্না করব না আমার মেয়ে আসলে মাছ খেতে চাচ্ছে না কিন্তু বিকেলের দিকে আবার বললাম কেন তুমি মাছ রান্না করলা না আর আমার শরীরটা আসলে খুব একটা ভালো না তাই আসলে মাছের ঝামেলাটা করতে চায়নি কারণ মাছের সাথে আবার সবজি মশলাটা আবার ইয়ে করতে হবে তো এই জন্য আসলে মাছের কোনো ঝামেলাই করি নেই আমার একটু জ্বর আসছে জ্বর একটু না বেশ ভালো জ্বরই আসছে আর হচ্ছে প্রচণ্ড গলা ব্যথা তাই হচ্ছে একটু মূলা শাক আজকে সকালেই মূলা শাকটা কিনেছি দুই আটি কিনেছিলাম তো আসলে দুই আটি বেশি হয়ে যাবে তাই হচ্ছে এক আটি নিয়েছি একটু ধুয়ে নিছি বেছে ধুয়ে নিছি আর মূলা শাকটা হচ্ছে একটু মানে একটু কুচি করে কাটলে আসলে অনেক ভালো লাগে খেতে আর এটা আসলে একটু বড় বড় করে কাটলে ভালো লাগে না একটু কুচি করে কাটতে হয় তাই হচ্ছে একটু কুচি করে কেটে আমি একটু হালকা সিদ্ধ করে নেব তারপরে হচ্ছে ইয়ে করে নেব মা বাগার দিয়ে নেব যে আমি একটু লবণ দিচ্ছি আর হচ্ছে তিন চারটা কাঁচা মরিচ দিয়েছি এখানে খুব বেশি মরিচ দিই নেই কারণ আমার বড় ও মৌলা শাকটা একটু পছন্দ আমারও পছন্দ আর আমি কিন্তু কোনো পানি দিই নেই পানিটা মানে এমনিতেই ইয়ে থেকে শাকটা থেকে বের হয়ে আসছে তো শাকটা সিদ্ধ হয়ে গেছে এই পাকে হচ্ছে আমি একটু বেশি করেই আজকে রসুন কুচি দিয়েছিলাম আর তখন হচ্ছে সেদ্ধ করার সময় আমি মাত্র দুইটা কাঁচামরিচ দিয়েছি তো আসলে মূলা শাকটি একটু ঝাল হলে ভালো লাগবে তাই হচ্ছে আমি এখানে আরও তিন চারটা কাঁচামরিচ দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি একটু রসুন কুচিটা বেশি দিয়েছি কারণ রসুন কুচিটা বেশি হলে শাকটা খেতে ভালো লাগবে তো আসলে আজকে দুই দিন ধরে গতকালকে আমি কোনো ভিডিও আপলোড করতে পারি নাই কারণ আমার শরীরটা খুব বেশি খারাপ আর হচ্ছে মেয়ের পরীক্ষা তো এই জন্য আসলে মানে ওকে অনেক বেশি সময় দেওয়া লাগতেছে তো যারা আমার ভিউয়ার্স আছেন আমার ভাইয়া আপুরা সবাইকে সরি বলতেছি তা আর দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর এই তো শাকটা বাঘার দিয়ে ফেললাম এখন নামিয়ে ফেলবো আর হচ্ছে শাকটা যখন নামাইছি তখন এত সুন্দর একটা রসুনের মানে ঝাঁঝালো গন্ধ আসছে মানে এত ভালো লাগছে নর্মালি রসুনের গন্ধটা আমার তো পছন্দ না কিন্তু আজকে অনেক ভালো লাগছে রসুনের গন্ধটা শাকের গন্ধের সাথে মিশে গেছে আর এই তো আজকে তো বললামই ডাল ভাত ভাজি আর বেশি কিছু না তাই হচ্ছে আমি একটু বেগুনও ভেজে নিব কারণ দেখলাম যে শুধু শাক ভাজি আর ইয়ে দিয়ে খাওয়া হবে না তো ডাল দিয়ে খাওয়া হবে না সেই জন্য হচ্ছে আমি একটু বেগুন ভেজে নিয়েছি বেগুনটাকে এই তো অ্যাজ ইউজুয়াল চাকচাক করে কেটে তারপর হচ্ছে হলুদ লবণ মরিচ আজকে অবশ্য আমি একটু হালকা জিরার গুঁড়া দিয়েছি তো আজকে আসলে দুপুরবেলা এটা দিয়ে খাবো দেখি যদি রাতে ওর বাবা এসে কিছু করে এক্সট্রা করে তাহলে হয়তো কারণ আমার আসলে আসলে খুব একটা এনার্জি নেয় আজকে মানে বেশ কিছু করার তো এই তো বেগুনটা ভেজে নিতেছি আর হচ্ছে বেগুনটা অবশ্য আমি একটু ঢাকনা দিয়ে নেই আর আমি একটু কম তেলে ভাজবো আজকে কারণ আরে তো মেয়ে চলে আসছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ